Hello foodies, welcome to a new video of Sale Foodie. আজকে আমরা চলে এসেছি আবার একটা হোমমেড রেসিপি নিয়ে যার নাম হচ্ছে থোড়ের পাকোড়া। এই থোড়ের পাকোড়া বা থোড়ের চচ্চড়ি বা থোড়ের পাতুরি, অর্থাৎ থোড় জিনিসটা কিন্তু আমাদের খুবই পছন্দের। তো চলো আমরা জলদি জলদি দেখে নিই কিভাবে আমরা বানিয়ে নিচ্ছি এই থোড়ের পাকোড়া। লেটস স্টার্ট। সো থোড়ের পাকোড়া বানানোর জন্য একদম প্রথমে আমরা বোলের মধ্যে নিয়ে নিলাম কাঁচা থোড়। এই কাঁচা থোড়টাকে কিন্তু আমরা এর আগে নুন এবং হলুদ দিয়ে প্রায় 10-15 মিনিট ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আমরা সেই ম্যারিনেট করা থোড়টাকে প্রায় জল ঝরিয়ে কিন্তু আমরা এই বোলটার মধ্যে রাখছি। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি, এবং তারপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আদা কুচি, যেটাকে আমরা আদার কিমা বলি। এবং তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা এবং ধনে পাতা বাটা, এবং দিয়ে দিলাম এক চিমটে হলুদ, এবং এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন। তো এখানে এই যে আমরা নুন এবং হলুদটা দিলাম, সেটা কিন্তু আমরা এই টাইমটাতে খুবই কম পরিমাণে দিলাম, কারণ অলরেডি আমাদের থোড়টাকে যখন ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে আমরা নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তাই এরপরে আমরা দিয়ে দিলাম চিনি পরিমাণ মতন, এবং তারপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এই কালো জিরেটাতে যেটা হবে সেটাই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে পাকোড়ার, ভেজ পাকোড়ার এরকম একটা টেস্টে। তারপরে আমরা দিয়ে দিলাম এর মধ্যে ভাজা চিনি বাদাম ক্রাশ করা, এটাতে বেশ আলাদাই কিন্তু একটা ক্রাঞ্চিনেস আসে। এরপরে আমরা দিয়ে দিলাম নারকেল কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। তো এই জায়গায় ঝালটা যে যেরকম খাবে সেই অনুযায়ী কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। এরপর আমরা যেটা এর মধ্যে অ্যাড করব সেই জিনিসটা কিন্তু তোমাদের একটুখানি বাড়িতে বানিয়ে নিতে হবে, সেটা হচ্ছে একটা স্পেশাল ভাজা মশলার গুঁড়ো। এর মধ্যে রয়েছে ধনে, জিরে এবং শুকনো লঙ্কা, যেটাকে আমরা শুকনো খোলায় প্যানে একটুখানি সেঁকে নিয়েছিলাম, এবং তারপরে আমরা সেটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো ওই কটা তিনটে জিনিস দিয়ে কিন্তু আমাদের ভাজা মশলার গুঁড়োটা রেডি হয়ে গেছিলো। তো সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে আমরা এরকমভাবে বেশ মিক্স করে নেব, এবং এরপরে আমরা এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে বাইন্ডিংস এর জন্য যে জিনিসগুলো, সেটা হচ্ছে একদম প্রথমে আমরা দিয়ে দেবো এর মধ্যে বেসন, এবং তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণের ময়দা। সো বাইন্ডিং এর জন্য কিন্তু পার্টিকুলারলি এই দুটো জিনিস অ্যাড হচ্ছে। এরপরে আমরা একটা ক্রিসপিনেস এর জন্য এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু খুব বেশি পরিমাণে পড়বে না। সো এই কটা জিনিস দিয়ে বেসন, ময়দা এবং চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমরা এটাকে এরকমভাবে মিক্স করে নেব, এবং যদি আমাদের মনে হয় যে না একটু নরম হয়ে গেছে, তো সেই জায়গার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটাকে ব্যালেন্স করার জন্য আমরা পরে অ্যাড করব শুধুমাত্র ময়দা এবং বেসন, চালের গুঁড়ো নয়। কারণ চালের গুঁড়ো বেশি পরিমাণে পড়ে গেলে কিন্তু ক্রিসপিনেসটা তো প্রথমত সেই আন্দাজে থাকে না, একটু শক্ত হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে কিন্তু একদম বেসটা রেডি হয়ে গেছে থোড়ের পাকোড়ার। সো আমরা এখানে কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে তেলটা মোটামুটি আমাদের গরম হয়েই গেছে, এর মধ্যে আমরা এক এক করে আমাদের থোড়ের পাকোড়াগুলো ছেড়ে দেব। সো যতক্ষণে আমাদের থোড়ের পাকোড়াটা হচ্ছে ততক্ষণে থোড় রিলেটেড তোমাদের সঙ্গে একটা ছোট্ট টিপস শেয়ার করে রাখি, সেটা হলো যদি তোমাদের কারোর ডেইলি বেসিস অ্যাসিডিটির প্রবলেম থেকে থাকে, তো তোমরা কিন্তু সেখানে অ্যাজ আ হোম রেমেডি হিসাবে থোড়ের জুস অ্যাপ্লাই করতে পারো উইকে 3 দিন। অর্থাৎ উইকে 3 দিন করে যদি তোমরা থোড়ের জুস খাও সেইখানে কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে আসে এই অ্যাসিডিটির সমস্যা। আর এছাড়াও যদি কারোর কোলেস্টেরল বা ব্লাড প্রেশারেরও যদি প্রবলেম থেকে থাকে, সেই জায়গাতেও কিন্তু তোমরা থোড় খেতে পারো, খুবই ভালো। কারণ থোড়ে রয়েছে পটাশিয়াম এবং ভিটামিন B6, যেটা এই কোলেস্টেরল এবং ব্লাড প্রেশারটাকে রিডিউস করতে আমাদের হেল্প করে। তো এটাই ছিল আমাদের একটা ছোট্ট টিপস। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু থোড়ের পাকোড়া একদম রেডি হয়ে গেছে। তো এটা গরম গরম ভাতের সঙ্গে বা সন্ধেবেলা চায়ের সঙ্গে জলখাবারেও কিন্তু বেশ ভালো লাগে থোড়ের এই পাকোড়া। তাহলে আর দেরি কিসের, তোমরাও জলদি জলদি বাড়িতে বানিয়ে ফেলো, এবং কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর অবশ্যই যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। স্টে সেফ অ্যান্ড ইট হেলদি। টাটা।